সিলেটে পাখির ধাক্কায় বিমানের উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পাখির ধাক্কায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকা থেকে যাত্রী নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার জন্য সিলেট বিমানবন্দরে এসেছিল। আজ রোববার সকাল পৌনে 9টার দিকে বিমানের ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি অবতরণের সময় পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু পাইলট নিরাপদে উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণ করিয়ে যাত্রীদের নামান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল 9টা 40 মিনিটে ফ্লাইটটির বিমানবন্দর ছেড়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল, তবে বার্ডফ্লুতে পাখির আঘাত কারণে উড়োজাহাজে ত্রুটি দেখা দেয়। পরে ঢাকা থেকে একটি ইঞ্জিনিয়ারিং দল সিলেটে এসে মেরামত কাজ শুরু করেন। এই কর্মকর্তা আরও বলেন, বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকা থেকে 85 জন যাত্রী নিয়ে সিলেটে আসে। সিলেট থেকে আরও 212 জন যাত্রী নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে সকাল 9টা 40 মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা ছিল। যাত্রীদের বিমানবন্দরের লবিতে রেখে প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। এর আগে গত 7ই মার্চ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পাখির ধাক্কায় উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল।